আমাদের অনেকের অনেক আজব আজব ইচ্ছা থাকে, যেগুলো পূরণ হলে বেশ মজাই লাগে। তা বলে কারো ইচ্ছে এও হতে পারে যে বন্দে ভারত এক্সপ্রেসে উঠে বাথরুম করার? শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমরা অনেকেই ভাবি শাহরুখ সালমানের বাড়ির সামনে থেকে দেখব বা তারকাদের সঙ্গে ছবি তুলব, তা বলে বন্দে ভারতে বাথরুমের ইচ্ছা? বড়ই আজব। যিনি এই কালোটা ঘটিয়েছেন তার পকেট থেকে জরিমানা হিসেবে কর করে 6,000 টাকাও দিতে হয়েছে, কিন্তু তাতে কি, তিনি 6,000 টাকা দিয়ে বাথরুম করে বেশ খুশি। বছর 42-এর আব্দুল কাদির ভোপাল রেল স্টেশনে ছিলেন, তিনি অন্য এক ট্রেনের প্যাসেঞ্জার। ওই সময় ওখানে দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। পেশায় ফল বিক্রেতা আব্দুল কাদিরের তখন খুব ইচ্ছে হয় ওই ট্রেনটাতে উঠে বাথরুম করার। সেই মতো বন্দে ভারত এক্সপ্রেসে তিনি উঠেও পড়েন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লক হয়ে যায় বাথরুমের দরজা। বাথরুমে বন্ধ অবস্থায় তিনি উজ্জয়িনে পৌঁছে যান। তিনি তখন টিটির সঙ্গেই কথা বলেন, নামার জন্য বলতে থাকেন, কিন্তু ট্রেন থামিয়ে তাকে নামতে দেওয়া হয়নি। উজ্জয়িনে পৌঁছানোর পর ওই ব্যক্তি 6,000 টাকা দিয়ে আবার ভোপাল স্টেশনে ফিরে আসেন। তখন ঘন্টার পর ঘন্টা আব্দুল কাদিরের জন্য তার স্ত্রী সন্তানরা স্টেশনে হাঁ করে অপেক্ষা করছে। সত্যি আজব ইচ্ছে যে মানুষকে কতটা বিপাকে ফেলতে পারে, এটাই তার উদাহরণ। যদিও নিজের এক্সপিরিয়েন্সের কথাও তিনি শেয়ার করেছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মেরা নাম আব্দুল কাদির হ্যায়, মে সিংরৌলি ওয়ার্ধন কা নিবাসী হুঁ। মে সফর কর রাহা থা হায়দ্রাবাদ সে সিংরৌলি কে লিয়ে পুরে পরিবার কে সাথ। মে বন্দে ভারত ট্রেন সে হায়দ্রাবাদ সে ভোপাল পৌঁছা। পেশাব করনে কে লিয়ে মে এক ট্রেন পে চড়া, জো কি বন্দে ভারত ট্রেন থি। মে জেসে হি ট্রেন পে চড়া, ট্রেন কে সারে দরওয়াজে অটোমেটিক বন্ধ হো গে, আর ট্রেন চলনে সে পহলে কোই সংকেত নহি দিয়া গিয়া। জব কি ভোপাল সে সিংরৌলি ওয়ালি ডাইরেক্ট ট্রেন মে মেরা সেকেন্ড এসি মে টিকট থা, লেকিন বন্দে ভারত ট্রেন মুঝে উজ্জয়িন লে গই। ভোপাল স্টেশন পর মেরি বিবি আর বচ্চা জিসকো তেজ বুখার থা ওই স্টেশন পর পুরি রাত পড়ে রহে। মে টিটি পুলিশ আর স্টাফ সে ট্রেন রোকনে কা রিকোয়েস্ট করতা রহা, ইহাঁ তক কি মে ট্রেন কো রোকনে আর দরওয়াজা খোলনে কে লিয়ে জুরমানা ভি দেনে কে লিয়ে তৈয়ার থা, ফির ভি ট্রেন নহি রোকি গই। আরো অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।